হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটি নতুন সেশানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকে নিজের স্বপ্নের দিকে এগিয়ে গেছো, অনেকটা এগিয়ে গেছো, মন থেকে হোক বা বিশ্বাস থেকে হোক অনেকটা এগিয়ে গেছো। এবং আগামীকাল এই সময় হয়তো তোমরা তোমাদের ভাগ্য মানে তোমাদের ভাগ্য পরীক্ষা করে দেখতে পারবে কি হয়েছে। অনেকের স্বপ্ন ছিল আমি নার্স হব, হয়তো কালকে তোমাদের এই সময় রেজাল্টে দেখবে তুমি তোমার স্বপ্নে কলেজটা পেয়ে গেছো। কি ভালো লাগছে তো? একটু এর আগে পর্যন্ত ভয় লাগছিল কি হবে স্যার, কি হবে দাদা, কালকে বুঝতে পারছি না, ভীষণ টেনশানে আছি, কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। তো দেখো বন্ধুরা, টেনশান হয়, এটা সবার মধ্যে হয়, এটা ভীষণই ন্যাচারাল একটা বিষয়। বাট দেখো একটা জিনিস বলি, টেনশানটা রাখো কিন্তু কোনো মনে খারাপ কোনো চিন্তা রাখবে না বা খারাপ কিছু ভাবনা রাখবে না। দেখো সবসময় মনে রাখবে মানুষের জীবনে মিরাক্কেল হয়, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। অনেক সময় না কি হয়, যারা কখনো আশাই করেনি তারাই পেয়ে যায়। আর অনেকের দেখবে অনেক সময় এরকম হয় যারা সুযোগ পাওয়ার জন্য অনেক রকম চেষ্টা করে, অনেক রকম ভালো মোটামুটি র্যাঙ্ক করেও শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আটকে যায়। এরকম হাজারো প্রমাণ আছে, এরকম হাজারো দৃষ্টান্ত আছে, তোমাদের সাথে অনেক এরকম প্রমাণ শেয়ার করেছি। আজকে আমি সেই সব বিষয়ে আলোচনা করব না, আজকে আমি সবার মনে একটু মোটিভেশন দেওয়ার জন্য কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটা তোমার জন্য ভীষণই হেল্পফুল হবে আশা করছি। তো বন্ধুরা, আগের যে নোটিশটি ডাউনলোড করা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমরা দেখতে থাকো। আমি বলি বিষয়টা, কালকে এতক্ষণে হয়তো তোমাদের রেজাল্ট বেরিয়ে যেতে পারে, হয়তো বা কখন থেকে কখন রেজাল্ট বেরোতে পারে আমি একটা সম্ভাবনা বলি। দেখো 9টা থেকে তোমরা ট্রাই করবে, 9টা থেকে 11টার মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিকজ আগের যে ফার্স্ট যে কাউন্সেলিং হয়েছিল ওখানে কিন্তু প্রায় 9:30 10টা থেকে কিন্তু অনেকে চেক করেছিল এবং পেয়ে গেছে। সুতরাং তোমরা চেক করতে থাকো, 10টা 10:30 মধ্যে একদম বেরিয়ে যাওয়ার একদম চান্স আছে, ঠিক আছে। সুতরাং তোমরা বারবার ওয়েবসাইটটা দেখবে। হ্যাঁ, এতটাও উতলা হওয়ার কিছু নেই, পরবর্তীকালে তুমি দেখতে পারো। একটু টেনশান সবার মধ্যে থাকে যে না আমি পরে দেখব, সবাই এখন দেখো পরে দেখব, এরকম প্রত্যেকের মনে থাকে। তো আমিও ইনফ্যাক্ট এরকম ছিলাম কিছুদিন আগে পর্যন্ত, যখন আমার যেখানে বর্তমানে কর্মরত সেখানে রেজাল্ট বেরোচ্ছিল। তো আমি যখন সার্চ করছিলাম না, আমার নামটা প্রথমের দিকে আমি পাচ্ছিলাম না। তো ক্রমশ আমার মাথা থেকে কপাল থেকে ঘাম ঝরছিল যে আমি কি তাহলে পেলাম না, শেষ সুযোগ, মানে আমি এটাকে পুরো আমার লাস্ট টার্গেট বানিয়েছিলাম যে আমি কি তাহলে পেলাম না, তাহলে আমি তাহলে কী করব, আমার জীবনে পুরো শেষ শব্দ কী বলবো, মানে একদম মুহূর্তের শেষ পর্যায়ে ছিলাম আমি, যে এটা না হলে আমি জীবনটাকে শেষ করে দেবো, এরকম একটা পর্যায়ে ছিলাম। তো শেষে গিয়ে দেখি আমার নামটা সত্যি কোনো ছিল লিস্টে, একদম বলতে গেলে প্রায় শেষের দিকেই ছিল। তো এটা দেখার পর আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ে এবং আমি এটা ভাবি যে সত্যি ভগবান বা ওপরওয়ালা কেউ না কেউ আছেন, যে দেখো তোমার নিষ্ঠা যদি থাকে না, তোমার মনে যদি মানে একনিষ্ঠ নিষ্ঠা থাকে, তোমার মনে যদি সত্যি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, সে ভক্তি বা বিশ্বাসকে কেউ টলাতে পারবে না। কিন্তু তুমি যদি কিছু পাওয়ার আশায় কিছু মানে জোর করে মানে পাওয়ার জন্য কিছু একটা চেষ্টা করো, হবে না। অনেক সময় কি হয় জানো, মিরাকেলটা এমন হয় না, মানুষের জীবনে কখনো কখনো এরকম পরিস্থিতি আসে, অনেক বেশি র্যাঙ্ক, অনেক মানে কী বলবো যে কোনো কল্পনা করেনি সেই জায়গাটা যেতে পারবে, সে চলে যায়। কেন জানো? কারণ মনে দেখো ও অত ভয় পায় না, ঠিক আছে, এটা মেন কথা। ও কখনো মানে কখনো কোনো জিনিস থেকে পেরিয়ে আসে না, মানে ওই জিনিসটা থেকে ভয় বেরিয়ে আসে না, যতক্ষণ না ওই জায়গা থেকে ও সাকসেসফুল হচ্ছে ও কিন্তু ওখানে বেরিয়ে আসে না। হ্যাঁ, তাই বলে বাজে টেনশন নয়, ও শুধু ভাবে যে হ্যাঁ আমাকে জিনিসটা পেতে হবে এবং আমি যদি পাই আমার জীবনটা একটু ভালো হবে, ব্যাস এইটুকুটাই। এর মানে বেশি কিছু নয় যে আমাকে পেলে এটা হবে, আমার খুব ভালো হবে, এটা না। লাক্সারি জীবন থেকে বেরিয়ে আসতে হবে বন্ধুরা, নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। দেখো আজকের সেশনটা আমি তোমাদেরকে মোটিভেশান দেওয়ার জন্য বলবো। অনেকে জীবনের স্বপ্ন ছিল জিএনএম এএনএম কোর্স করার, নার্স হওয়ার। তো একটা জিনিস আমার মনে হয় এখন, ছোটোবেলায় প্রত্যেকের মাই এরকম করতো আশা করছি, কারণ আমার নিজের মা এরকম করতো এবং আমি দেখতাম আমার বন্ধুদের মাও এরকম করতো। পড়তে বসার জন্য মা কিন্তু একটা লাঠি বা ওই যে পাখাগুলো হয় না, আগে কারেন্ট চলে গেলে কী হতো, পাখা দিয়ে মারতো। হ্যাঁ, তো এরকম আমরা দেখতাম যে পড়তে বসার জন্য এরকম পাখা নিয়ে বসতো মা, যে পড়তে না বসলে তোকে আমি মানে মেরেই দেবো আজকে, এরকম করে ভয় দেখাতো। তো ভয়ে ভয়ে পড়তাম। কিন্তু বড় হয়ে এখন যেটা দেখি, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বুঝতে শিখেছে, তাদের মধ্যে একটা अनेक चेंजेस एसेছে যে ওরা কিন্তু বুঝতে পেরেছে যে না আমাকে পড়তে হবে না হলে আমি জীবনে কিছু করতে পারবো না। তো এই যে চেঞ্জেসটা এসেছে, যেদিন থেকে তোমার মধ্যে এই চেঞ্জেস এসেছে আমি বলতে পারি সেখান থেকেই তোমার কিন্তু সাফল্যের সূচনা হয়ে গেছে। আজকে কিছুই নয়, আজকে তোমার জীবনে শুধুমাত্র তুমি তোমার প্রাপ্যটুকু পাওয়ার জন্য এসেছো, ঠিক আছে? আজকে তোমার কোনো পরীক্ষা নয়, সত্যি বলতে আজকে তোমার শুধু পাওয়ার দিন। তুমি কিছু পাবে আজকে, কোনো কিছু হারানোর নেই, কোনো কিছু দেওয়ার নেই, তুমি কিছু পাবে আজকে, ঠিক আছে বন্ধু? হ্যাঁ, হয়তো হতে পারে এমন অনেকের যাদের আশা আছে, যারা মানে ভেবে নিয়েছো যে আমি পাবোই, কিন্তু একটু জন্য হলো না। মন খারাপ করার কিছু নেই বন্ধুরা, আমি কাউকে ডিমোটিভেট করছি না, বাট সত্যি বলতে যেটা রিয়ালিটি সেটাই বলা উচিত। বিকজ দেখো প্রত্যেকেই তো সুযোগ পাবে না, কেউ তো এমন আছে যে সুযোগ থেকে একটু হলেও হাতছাড়া হবে। তো দেখো বলি, সুযোগ হাতছাড়া হলেও ক্ষণিকের জন্য, সেটা কিন্তু পরবর্তীকালে আবার একটা সুযোগ আছে, মপ আপ রাউন্ড। সো মপ আপ রাউন্ডে গিয়ে কিন্তু আবার একটা সুযোগ পাবে। আমি বলছি না যে তুমি কালকে সুযোগ পাবে না, আবার এটাও বলছি না তুমি কালকে সুযোগ পাবে। হ্যাঁ বন্ধুরা, কালকে অনেক মিরাকেল হবে। কালকে যেরকম আগে ফার্স্ট কাউন্সেলিংয়ে যে রেজাল্টটা তোমরা শুনেছিলে, অনেক বেশি র্যাঙ্কে একটা মেয়ে ফোনে কথা বলতে বলতে কেঁদে ফেলেছিল, এবং সে ভাবতেও পারেনি যে কোনো একটা কলেজ সে পাবে। সে একটা সরকারি কলেজ পেয়ে গেল। তো ওর ক্যাটাগরি র্যাঙ্ক ছিল, তো সেটা আমি হাইড করেছিলাম। বাট রিয়ালিটিটা হচ্ছে অনেকের অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত অনেক কিছু ঘটে যায়, মুহূর্তে কিন্তু জীবনের লক্ষ্য পুরো ঘুরে দাঁড়ায়। জীবনে কিন্তু যেটা আজকে তোমার কাছে বাধা বিপত্তি, কালকে কিন্তু সেটা ঘুরে সেটাই তোমার কাছে অপরচুনিটি হয়ে দাঁড়াবে। সো ভয় থেকে বাট মানে দেখো, প্রতিকূল পরিস্থিতি মানুষকে না বাঁচতে শেখায়, মানুষকে সেখান থেকে পালানোর জন্য কখনোই বলে না। আজকে তুমি যদি ভয় পেয়ে যাও, আজকে তুমি যদি ছেড়ে দাও, হাল ছেড়ে দাও, কিচ্ছু করার নেই, কেউ কিছু করতে পারবে না। তোমাকে হাজার চেষ্টা করলেও কেউ কিন্তু আর সেই সুযোগটা দিতে পারবে না। তুমিই পারো একমাত্র তোমার নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে। অনেকে বলে না কপালে বা হাতে ভাগ্য লেখা থাকে, যদি তাই হয় তাহলে যার হাত নেই তার কি করে ভাগ্য রচনা হচ্ছে? তাও সে তো প্রতিদিন বেঁচে আছে, তাহলে তার কি করে ভাগ্য রচনা হচ্ছে? না বন্ধুরা, ভাগ্য থাকে কিছুটা, কিন্তু ম্যাক্সিমাম বা অধিকাংশটাই নির্ভর করে তার কর্মের উপর, ঠিক আছে? মানুষ কি করছে সেটার উপর ডিপেন্ড করে। সে কি পাবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু সে কতটা তার জন্য পরিশ্রম করেছে, অবশ্যই তার পরিশ্রমের ফসল সে পাবে খুব তাড়াতাড়ি। তোমরা পাবে অবশ্যই, তোমরা যা রকমভাবে কষ্ট করেছো, এত নিষ্ঠা ভরে তোমরা পালন করে গেছো, প্রত্যেকটা জিনিস পালন করেছো। আগামীকাল তোমাদের জীবনও এইরকম অনেক সুযোগ আসবে, আমি বলছি, যদি তুমি নিষ্ঠা হয়ে থাকো, তোমার মনে যদি সেরকম সত্যি সত্যি এরকম বাসনা থেকে থাকে যে না আমি দেশের জন্য কিছু একটা করতে চাই, অবশ্যই অনেকের হেল্প হবে বন্ধুরা, অনেকের হেল্প হবে। তো আমি আর বিশেষ কিছু বলবো না এই দিকটা। দেখো এবার একটা জিনিস বলি, কখন থেকে তোমরা রেজাল্ট দেখবে এটা বলতে পারি। দেখো আগের যে কাউন্সিলিংয়ের রেজাল্ট যেহেতু 10টা থেকে শুরু হয়ে গেছিলো, 10টার আগে থেকে শুরু হয়েছিল, তোমরা 10টার আগে থেকে 9টা সাড়ে 9টা থেকে চেক করতে থাকবে ওয়েবসাইটে। ওয়েবসাইটে কিন্তু অবশ্যই পেয়ে যাবে সমস্ত আপডেট, কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তো ওখানে লগ ইন করবে, লগ ইন করার পর তোমার একটু নিচের দিকে স্ক্রোল করলে কিন্তু লেখা থাকবে সিট অ্যালটমেন্ট লেটার। তো ওখানে কিন্তু অবশ্যই দেখতে পাবে যে তোমার নামে কোন কলেজ অ্যালটমেন্ট হয়েছে আর সেটা কীরকম। অবশ্যই আমি অনেক ভিডিওতে বলেছি অনেক কলেজের সম্পর্কে, অবশ্যই সেটা দেখে নেবে এবং কি কলেজ পেয়েছো সেটা অবশ্যই আমি কল করে জানাবে। আর একটা জিনিস যেটা আমি প্রথমে বলছিলাম যে আমায় কিন্তু আমি একটা জিনিসই খুব রেগে আছে তোমাদের ওপর, যারা চান্স পেয়েছো অনেকেই কিন্তু বলেছিলে দাদা মিষ্টি খাওয়াবো, মিষ্টিটা কোথায় গেল? এখনও কিন্তু মিষ্টি পাইনি বন্ধুরা। তো যাই হোক, আগামীকাল অনেকেই সুযোগ পাবে, অনেক অনেক প্রত্যাশা ছিল অনেকের যে ফার্স্ট কাউন্সেলিং হয়তো প্রাইভেট পেয়েছে, এবার আপগ্রেডেশন করেছে, এবার সেকেন্ড কাউন্সেলিং হয়তো কোনো সরকারি কলেজ পেয়ে যাবে। তো তাদেরকে অনেক কংগ্রাচুলেশন জানাই, যারা পাওনি তাদেরকে আরও বেশি করে কংগ্রাচুলেশন জানাবো, তাদেরকে অনেক অভিনন্দন জানাবো। বিকজ ওরা অনেক দিন ধরে ওয়েট করেছে, অনেক দিন, পরীক্ষার দিন থেকে শুরু করে ফার্স্ট কাউন্সেলিং রেজাল্ট যখন বেরোলো অনেক মেয়ে সুযোগ পেলো, সে সুযোগ পেলো না, সে কান্নায় ভেঙে পড়েছে। আমাকে একজন ফোন করেছিল, সে আমাদের মেম্বারশিপ নিয়েছে, ওর নাম সায়নী চক্রবর্তী। সে একেবারে বলতে গেলে এখন আমাকে নিজে দাদার মতোই করে দেখে, এবং সত্যি বলতে ও যখনই মুড অফ হয়ে যায়, যখনই ও মানে একেবারে ভেঙে পড়ে, আমাকে ফোন করে এবং আমি ওকে যতটা পারি সাপোর্ট করি। বিকজ আমি জানি এই সময় কী চলে মনের মধ্যে। দেখো বন্ধুরা, আর একটু ওয়েট করো, অনেক কিছু হয়ে যাবে বন্ধুরা, অনেক কিছু হয়, অনেক ভালো কিছু হয়। দেখো একটা জিনিস বারবার মনে রাখবে, সবরে কিন্তু মেয়া ফলে, ঠিক আছে? এবার তুমি যদি এখনই হাল ছেড়ে দাও, কালকেই তোমাদের রেজাল্ট কি হবে তাই না, তোমারই লস হবে। সুতরাং চেষ্টা করে যাও, শেষ পর্যন্ত চেষ্টা করে যাও। এবার তুমি কি করবে, তুমি তোমার কিছু করতে হবে না, তুমি শুধু ওয়েট করো, এটাই তোমার এখন একমাত্র চেষ্টা, ওয়েট করা। ভগবানকে ডাকো, তোমার যে যিনি আছেন ওপরওয়ালা, সে ভগবান হোক, আল্লাহ হোক, যিনি হোক না কেন, অবশ্যই মন থেকে ডাকো তাকে, তুমি দিন রাত্রি সেবা করো। বিকজ সব কিছু কিন্তু ওপরওয়ালা হাতে, সত্যি বলছি বন্ধুরা, সব কিছুর দায়িত্ব, আমি এটা বিশ্বাস করি, সব কিছুর দায়িত্ব কিন্তু ওপরওয়ালা। বিকজ উনি যদি চান মিরাক্কেলটা উনিই করতে পারেন, আর কেউ না। মানুষ শুধুমাত্র, সত্যি বলতে মানুষ তাদের মানে একটা নাম মাত্র। বিকজ প্রত্যেকের দেখো একটা জিনিস কি, একটা লিমিটেশন থাকে, কিন্তু অনেক সময় মিরাক্কেলটা হয় কী করে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, অনেক কিছু হতে পারে, প্লিজ মন ভেঙো না। কালকে দেখবে হয়তো সত্যিই তুমি তোমার লক্ষ্যের যে কলেজটা রেখেছিলে, স্বপ্নের যে কলেজটা রেখেছিলে, সেই কলেজটা পেয়ে গেলে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, দাদা আমি আবার মোটিভেট হয়েছি, আমি আবার আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই, আমি আবার নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি আবার নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে চাই। অনেকের জীবনের লক্ষ্য ছিল, অনেকের মা স্বপ্ন দেখতো আমি নার্স হব, সে পারেনি, তার মেয়ে করতে চায়। অনেক পরিবার থেকে আমাকে বারবার কল করা হয় যে দাদা আমি কি করব, এই মুহূর্তে কি করণীয়। আমি বারবার বলি দেখুন একটু ওয়েট করতে হবে, বিকজ এটা একটা লং প্রসেস, এটা জীবনের মতো একটা কথা। এমন নয় যে আজকে খেলাম কালকে সেটা ভুলে গেলাম, এরকমটা নয়, একটু তো ওয়েট করতে হবে। হ্যাঁ, যদি কালকে অনেকের এমন হবে, কালকে অনেকের স্বপ্ন সত্যি হবে, এমনও আছে কালকে অনেকের কিন্তু স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু দেখো স্বপ্ন ভাঙাটা বড় কথা নয় বন্ধুরা, কালকের পরও কি সুযোগ পাবে না, মপ আপ রাউন্ডে কি সুযোগ নেই, অবশ্যই আছে, ওয়েট করো। অনেক কলেজে হয়তো ফিল আপ হয়ে যাবে, অনেক কলেজে হয়তো তাদের যে স্টুডেন্ট সেটা নিয়ে নেবে, কিন্তু দেখো কয়েকটা পয়েন্ট বলি। ফার্স্ট অফ অল, অনেক স্টুডেন্ট কিন্তু প্রস্তুত, যাই কলেজ হবে আমি অ্যাডমিশন নিয়ে নেবো, যাই কলেজ পাওয়াই না কেন, সে সরকারি হোক বেসরকারি হোক আমি নিয়ে নেবো, এরকম কিছু স্টুডেন্ট আছে। তো এখান থেকে কিন্তু আমি বলি এখানে একটু সুযোগটা মানে যারা পেয়ে যাচ্ছ তাদের ভালো, মপ আপে গিয়ে কিন্তু একটু টান পড়তে পারে, সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো। এই মুহূর্তে দুই ধরনের স্টুডেন্ট আমি দেখেছি। এক ধরনের স্টুডেন্ট যদি বলা হয়, এক ধরনের স্টুডেন্ট হচ্ছে তারা যারা সুযোগ পেয়েছে আপগ্রেডেশন করেছে, আর এক ধরনের স্টুডেন্ট হচ্ছে তারা যারা সুযোগ পায়নি, এখন সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করছে। এবার কালকে রেজাল্টটা একটু টাফ হতে পারে, আমি কাউকে ডিমোটিভেট করছি না, বাট রিয়ালিটিটা বলছি। দেখো রিয়ালিটিটা কখনোই বদলানো সম্ভব নয়, যারা চান্স পেয়েছে ওদের তো র্যাঙ্ক কম তাই না, তো ওরা কি ভাবছে, ওরা ভাবছে যে আমাকে সরকারি পেতে হবে, আমি বেসরকারি পেয়েছি, আমার এটা দরকার নেই, আমি সরকারি নেব। কিন্তু দেখো এখানে একটা জিনিস কি, ও যে কলেজটা ছেড়ে দিল, মনে করো সে একটা কলেজ পেয়েছে, সেই কলেজটা ছেড়ে দিল, তো ওই কলেজটাই সিটটা তো ফাঁকা থাকছে, তো সেই কলেজে তুমি তো পেতে পারো, যে তুমি ফার্স্ট কাউন্সেলিং সুযোগ পাওনি, পেতে পারো। তো দেখো যেরকম একদিক থেকে নেগেটিভিটি আছে, আর একদিক থেকে পজিটিভিটিও আছে, সুতরাং দুটো দিকই থাকে, বরাবর থাকে, ভয়ে কোনো চিন্তা নেই, কোনো না কোনো কলেজ তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে, পেয়ে যেতে পারো না আমি বলতে পারি, পেয়ে যাবে, আশা করতে পারো। বিকজ দেখো আমরা কিছুই নয়, আমরা শুধুমাত্র তোমাদের মোটিভেশন দেওয়ার জন্য কথা বলি, এমনটা নয় যে আমি বললাম সত্যতে হয়ে যাবে। কিন্তু দেখো বিশ্বাসে সত্যতে বস্তু কিন্তু মিলিয়ে দেয়, একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যদি তুমি তর্ক করো যে কি করে বলতে পারেন এই সবাই পেয়ে যাবে, কিন্তু দেখো যদি বিশ্বাস করো, তুমি যদি নিজের মনে বিশ্বাস রাখো যে আমার সুযোগ হয়ে যেতে পারে, আমি সত্যি বিলিভ করছি, হ্যাঁ আমি পেয়ে যাবো, একটু মনকে বিশ্বাস করাও, অনেক কিছু সম্ভব হয়ে যায়, অনেক কঠিন পরিস্থিতি কি সম্ভব হয়ে যায়। যারা প্রতিযোগিতায় নামে না, তারা যদি প্রথমে ভেবে নেয় আমি তো পারবোই না, আমার থেকে কত বড় বড় সিনিয়র স্যার দাদাগুলো সবাই আছে, আমি তো জীবনও প্রতিযোগিতায় জিততে পারবো না, তাহলে সে সত্যি জিততে পারবে না বন্ধু। সে তুমি যেই প্রতিযোগিতায় নাম দাও, তুমি অঙ্কন প্রতিযোগিতা বলো, বা দৌড় প্রতিযোগিতা বলো, বা ফুটবল প্রতিযোগিতা বলো, যাই বলো না মানে এনিথিং, তুমি দেখে নিতে পারো এনিথিং, যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে মনের জোর, মনের বিশ্বাস, এটা হচ্ছে আসল জিনিস, এর থেকে বড় ওষুধ আর কিছু হতে পারে না। সুতরাং তোমার মনে যদি জোর থাকে, তোমার মনে যদি সাহস থাকে যে আমি যাই হয়ে যাক আমি একটা সুযোগ পেয়েই দেখাবো, পেতেই হবে আমাকে, তুমি পাবেই, কেউ আটকাতে পারবে না, কেউ নয়। ভগবানের উপর বিশ্বাস রাখো এবং নিজের লক্ষ্যের প্রতি এগিয়ে যাও, কোনো না কোনো দিক থেকে তুমি সুযোগ পাবেই। যদি এই কাউন্সিলিংয়ের নাম নাও আসে, মপ আপ রাউন্ড আছে, মপ আপ রাউন্ডে যদি নাম না আসে, আবার দেখো খুব তাড়াতাড়ি সেকেন্ড মানে তোমাদের পরবর্তী কিন্তু মানে পরবর্তী যে সেমিস্টার সেটার জন্য কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি আবার মানে নোটিফিকেশান প্রকাশিত হতে যাবে। তো কখনোই সুযোগ নেই এরকম ভেবো না, সুযোগ অগন্তিক আছে, ঠিক আছে, আনলিমিটেড সুযোগ আছে। সুতরাং শুধু স্বপ্নটা দেখো, বিশ্বাসটা রাখো, স্বপ্ন পূরণের মাধ্যম অনেক দিক থেকে হবে, আমি বলছি বন্ধুরা অনেক দিক থেকে আছে। সুতরাং চেষ্টা করে যাও, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের পাশে আছি। কালকে যারা যাই হোক না কেন, তুমি সুযোগ পাও অথবা না পাও, তোমার মনে যদি রাগ থাকে, ক্ষোভ থাকে, দুঃখ থাকে, ভালো থাকে, আনন্দ থাকে, খুশি থাকে, সব কিছু আমাদের সাথে শেয়ার করতে পারো। কালকে আমি তোমাদের জন্য অল টাইম ফ্রি দেখে দিলাম, আমার কল যে কোনো সময় করতে পারো। যদি ব্যস্ত থাকি অবশ্যই আমি পরবর্তীকালে কল ব্যাক করবো, কিন্তু দেখো যাই হয়ে যাক শেয়ার করবে, কারণ তোমার এই যে ওপিনিয়ন, তোমার যে ফিডব্যাক, সেটা পরবর্তীকালে কারো না কারো জীবনে পরিবর্তন আনবে। সুতরাং যাই হয়ে যাক ফোন করতে ভুলো না, আমি অবশ্যই প্রত্যেকে ফোন কল নেব। কালকে তোমাদের প্রত্যেকের আমি ফোন কল বলো, SMS বলো, মেসেজ বলো, মেল বলো, যাই করবে না কেন সমস্ত কিছুই আমি কিন্তু গ্রহণ করব। সো অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক ভালোবাসায় রইল, অনেক অনেক বেশি অভিনন্দন রইল। কংগ্রাচুলেশন অল অফ ইউ, অল দ্য বেস্ট। আর যদি কোনো উইশেস থাকে সব উইশেস তোমাদের দিয়ে দিলাম। সব থেকে ভালো দিন যাক, কালকে সকালে উঠে যেন তুমি শুনতে পাও যে হ্যাঁ তুমি সরকারি কলেজটায় পেয়েছো, তোমার জীবনের সেই মানে লক্ষ্যের কলেজটায় পেয়েছো। তো আর আমি কিছু বেশি বলবো না, আশা করছি প্রত্যেকের মনে আবার সেই স্বপ্নটা উদ্বেগ হয়েছে, অনেক কিছু দেখো শেয়ার করার থাকে, অনেক কিছু বলার থাকে। তো ব্যাস এইটুকুই বললাম, আরও যদি কিছু জানার থাকে কল করতে পারো, আমি কোনো দ্বিধা করব না। ওকে, চলো আজকের মতো এই পর্যন্তই, সকল ভালো থেকো, নমস্কার।